আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। মাছ চাষের প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের প্রথম প্রশ্ন সুকুমার দেব বর্মা, তিনি বলেছেন, নতুন পুকুর পানি সাদা, 29 শতক, পানি সবুজ করার বুদ্ধি। হ্যাঁ ভাই, আমরা তৃতীয় পর্বে চতুর্থ পর্বে পানি সবুজ করার যে বুদ্ধিটা আমরা এটা বলেছি, আপনাকে ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্যে। আশা করি আপনি এটা একটু সফল হওয়ার চেষ্টা করবেন। তবে নতুন পুকুর যেহেতু আপনি শতকে প্রথমে 2 কেজি চুন দিয়ে নিতেন। চুনের ব্যাপারটা কিন্তু বলি যে পানি হচ্ছে মাছ চাষের পূর্ব শর্ত, প্রথম শর্ত, আর দ্বিতীয় শর্তটা হচ্ছে কিন্তু চুন। তো আপনার নতুন পুকুর হলেও আপনি চুন দেবেন এই জন্যে যে পুকুরে চুন দিলে মাটির মধ্যে যে মোটা কণাগুলিন থাকে, এই কণাগুলিনকে চুন ফাটিয়ে এটা চিকন করে ফেলে এবং মাটির পানি ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য পানিতে যে চুইয়ে যে বেরোয়ে যায় এটাকে কিন্তু চুন কাজ করে। আর তাছাড়া ভবিষ্যতে তো মাছের বিভিন্ন রোগ বাড়াই বা সুবিধা অসুবিধার জন্য চুন তো কাজ করবেই। এই জন্য চুন দেওয়ার পরেই এই জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করে আমরা পানির রং সুন্দর করতে পারি। মহসিন বাকলেই আমাকে প্রায় উৎসাহ দিয়ে থাকেন, ভদ্র মানে ভাই সাহেব মহসিন বাকলেই, তিনি জিজ্ঞাসা করেছেন, ঔষধ দিয়ে ঘাস মারার পর এই ঘাসগুলি কিন্তু পুকুরে দেওয়া যাবে কি না, দিলে কি উপকার হবে? হ্যাঁ ভাই, ওষুধ দিয়ে ঘাস মারার পর এই ঘাসগুলিন পুকুরে দেওয়া যাবে। অবশ্য এই ঘাসগুলির না একদম পুড়ে যায়, পুড়ে ছাই হয় না কিন্তু একদম পুড়ে যায়। কিন্তু যেহেতু এটা জৈব পদার্থ, এটা কেটে যদি আপনি ফালায় দেন পুকুরের মধ্যে, তাহলে এটা জৈব সার হিসেবে এটা কাজ করতে থাকবে। তো আপনাদের এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই, আমি এটা করেছি, আমি এটা দেখেছি যে এটার ভালো কাজ হয়। একটা সার যতটুকুই হোক এটা হলো তো একটা কাজ হয় আর কি। এরপরের চিঠিটা লিখেছেন দেলোয়ার, দি ক্যাপ্টেন নিমো, খুব সুন্দর একটা নামকরণ, দেলোয়ার দি ক্যাপ্টেন নিমো। তিনি বলেছেন, লাভ ইউ স্যার ফর দ্য ভিডিও টিউটোরিয়াল, মে আল্লাহ ব্লেস ইউ উইথ গ্রেট রিওয়ার্ডস। আল্লাহ আমাকে কি দেন না দেন, আপনারা ভালো মাছ চাষ আবাদ করতে পারেন, চাষ করে আপনারা লাভবান হন, আমি এইটাই বেশি চাই। আর আল্লাহ যদি আমাকে খুশি হয়ে দেন কিছু তো দেবেন, আমার কোনো চাহিদা নাই ইনশাআল্লাহ। তো আপনারা উপকৃত হলে আমি বেশি খুশি হব, আল্লাহর কাছে আমার ওইটাই সবচেয়ে বড় চা। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনার সবসময় আপনি খুব সুন্দর সুন্দর কথা বলেন আমাকে। এরপরের প্রশ্নটা হচ্ছে আব্দুল হক, কোন মাছের সাথে কোন মাছ চাষ করা যায় আর কোন মাছ যায় না। আসলে এখানটা যেটা হয় সেটা হলো যে কার্ভ জাতীয় মাছ, এদের কিন্তু প্রতিকূল অবস্থা, বিপদের অবস্থাকে কিন্তু সহজে এরা মানে ইয়া করতে পারে না, মুখোমুখি হতে পারে না। এদেরকে একটু হালকাভাবে হালকা ঘনত্বে মাছ চাষ করতে হয়। আর একক চাষ যেগুলি, সেই চাষগুলি নিয়ে কিন্তু একটু ঘনভাবে করা যায়, যেমন কই, শিগ, মাগুর, পাঙ্গাস, তেলাপিয়া, এদের প্রতিকূল অবস্থা বা বিপদসংকুল অবস্থাকেও কিন্তু এরা যেহেতু টিকতে পারে, সেহেতু ওগুলিনকে অধিক ঘনত্বে এবং বেশ বিপদমুখেও কিন্তু ওদেরকে চাষ করা যায়, আর কার্ভ জাতীয় চাষগুলি মাছগুলি চাষ করা যায় না। তো এটা আর কি মাথার মধ্যে রাখলেই আপনার কোনো সমস্যা হবে না। এর পরের প্রশ্নটা হচ্ছে প্লে মিউজিক, ভাই এটা আপনার হয়তো একটা ইউটিউবিয়ার নাম, যাই হোক, আপনার প্রশ্ন হচ্ছে যে সরপুটিকে খুদিপানা খাওয়ানো কতটা যৌক্তিক বা কতটা খাদ্য চাহিদা মেটানো যায়। সরপুটিকে যদি আপনি নিয়মিতভাবে এই খুদিপানা দিতে পারেন, তাহলে আপনি সবচেয়েতে শ্রেষ্ঠ এবং সুন্দর খাবারটা আপনি দিতে পারতেছেন। কারণ এর সরপুটি এবং গ্রাসকার্পের খাদ্য গ্রহণের যে চাহিদাটা, এটা কিন্তু অনেকটা তৃণভোজী প্রাণীরই মতনই। এবং আমাদের ধারণা হচ্ছে যে ঘাসের মধ্যে কী আছে, ঘাসের মধ্যে বোধহয় কিছু নাই, বা খুদিপানার মধ্যে কী আছে, খুদিপানার মধ্যে আপনাকে বলি, খুদিপানার মধ্যে বা অ্যাজোলা যেটা আছে বা খুদিপানা যেটা আছে, এগুলোর মধ্যে প্রায় 15 থেকে প্রায় 26% পর্যন্ত আমিষ আছে। যদি এটাকে শুকায়া যদি এটাকে মাপা যায় তাহলে এটা পাওয়া যাবে, কাঁচা অবস্থায় কিন্তু পাওয়া যাবে না যদি এটাকে শুকানো যায়। তো আর তাছাড়া এখানে আরও একটা বড় জিনিস হচ্ছে যে খুদিপানা বা অ্যাজোলা যেটাই খাওয়াই না কেন আমরা, সেটা হচ্ছে এর মধ্যে ভিটামিন বি অত্যন্ত বেশি। আমরা এই জিনিসটা অনেকেই জানি না যে ভিটামিন বির আমাদের শরীরে কাজ কী। ভিটামিন বির কাজটা হচ্ছে যে আমরা যে খাবারগুলি খাই, এই খাবারগুলি ঠিক মতন হজম করানোই হচ্ছে ভিটামিন বির কাজ। এবং এই খুদিপানার মধ্যে এটা খুব বেশি পরিমাণে থাকে,
পুরা যৌক্তিক মানে কি, আপনি পুরায় খাবেন এবং দেড় দুই মাসের মধ্যে আপনার পুটির সাইজ চলে আসবে, আপনি নিজে করলে এটা দেখবেন, এবং পুরা খাদ্য চাহিদা মেটানো যায় পুটির শুধুমাত্র এই খুদিপানা বা এই ইয়া দিয়ে, আজলা দিয়ে। পরের প্রশ্নটা আমি নিচ্ছি, এস কে হায়দার তিনি জিজ্ঞাসা করছেন, ডাকউইট বা কুটিপানা সম্পর্কে জানতে চাই। এই কথাটা একটু আগেই বলা হলো, ডাকউইট বা কুটিপানা এখানটায় এটা আমিষের একটা মানে উৎস এবং ভিটামিনেরও একটা উৎস, এবং এইটা মাছের খুব প্রিয় খাবার, এবং ডাকউইট বা অ্যাজোলা বা এটা কিন্তু প্রায় মাছই খায়, এই তেলাপিয়া রুই মৃগেলেরা সবাই কিন্তু আমি খাইতে দেখছি এদেরকে, শুধু কাতলা আর সিলভার ছাড়া মাগুরকেও খাইতে দেখছি, পাঙ্গাস তো হেভি, কই আরও বেশি, তেলাপিয়া তো খাই। আমরা যদি এই এটা দিতে পারি তাহলে কিন্তু আমাদের খাবার কিনে দেওয়ার ব্যাপারটা কিন্তু অনেক কমে যাবে, এই মাছগুলি নিয়ে আপনারা এটা দিতে পারেন। এরপরের প্রশ্নটা করেছেন স্বর্গ সূর্য অ্যাগ্রো ফিশারিজ, তিনি প্রশ্ন করেছেন স্বর্গ সূর্য অ্যাগ্রো ফিশারিজ, তার প্রশ্ন হচ্ছে পুকুরের পানির আয়রন কিভাবে দূর করা যায়। পুকুরের পানির আয়রন কেমন করে হয় এটা আমি কিন্তু বুঝি না ভাই, যদি কারো পুকুরে যদি নিয়মিতভাবে ভূগর্ভস্থ পানি যদি সরবরাহ করা হয় এবং সেই পাম্পের মধ্যে যদি যথেষ্ট আয়রনের ওই উৎসের মধ্যে যদি আয়রন থাকে লোহা থাকে তাহলেই কিন্তু আসে, তা না হলে আসে না। তো যদি এমন কখনো হয় যে আয়রনের স্তর পড়ে গেছে, এটা খুব সহজ, একটা বাঁশ বা বড় ডান্ডা দিয়ে আপনারা এটা যদি আস্তে সরায় ফেলেন তাহলে সরে যাবে যে উপরে যেটা থাকে, আর পানির মধ্যেকার আয়রন নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আমরা যে শতকে যে 100-150 গ্রাম যে চুন দেই, এই চুন কিন্তু আয়রনকে নিউট্রাল করে এটাকে তলায় সেটেল করে ফেলে। আপনারা শুনে রাখেন, আয়রন কিন্তু মাছের হজমে সাংঘাতিকভাবে বাধা প্রদান করে। যদি আমাদের পুকুরে এরকমের আপনি যদি এমন হয় যে আপনি পুকুরে পানি সেচ দিলেন, পানি সেচ দেওয়ার পরে 50 গ্রাম দিয়ে দিলেন প্রতি শতকের জন্য, দিয়ে দিলেও বাড়তি চুন যেটা লাগবে সেটা এখান থেকে হতে পারে। আয়রনে খুব একটা বড় মাছ চাষের ক্ষেত্রে এটা খুব একটা বাধা সৃষ্টি করে না, তবে রেণু কিংবা ডিম ফুটানোর সময় যে পানিটা ব্যবহার করা হয় সেটাতে আয়রন থাকলে বেশি ক্ষতি করে। অতএব আয়রন এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার কিছু নাই। সজীব আকন্দ জিজ্ঞাসা করেছেন, কাতলা মাছের একক চাষ কি করা যাবে? ভাই, কার্ভ জাতীয় মাছের কিন্তু একক চাষ লাভজনকভাবে করা যায় না, কারণ হচ্ছে যে এরা খুব বেশি সংখ্যায়, একক চাষের কিন্তু আরেকটা শর্ত হচ্ছে অধিক ঘনত্ব। তো কাতলা মাছ কতটা রাখতে পারবেন আপনি? কাতলা মাছ হাইয়েস্ট একটা জায়গায় আপনি বলবেন যে 25-30-35 কেজি পর্যন্ত আসতে পারবে 100 শতক জায়গায়, যদি পানি সেখানটা 6-7 ফুট হয়। কাতলা মাছের আর একটা শর্ত আছে কিন্তু, পানির গভীরতাটা একটু বেশি লাগে। তো যাই হোক, তবুও আমি বলছি যে কাতলা যেহেতু একটা দ্রুত বর্ধনশীল মাছ, সেহেতু বেশিরভাগ সংখ্যক কাতলা দিয়ে কিন্তু আবাদ করা যায়, সেক্ষেত্রে শতকে 8-10-12 পর্যন্ত দেওয়া যেতে পারে, আমি করেছি, আমি করে বলছি। এই ক্ষেত্রে কাতলা মাছের জন্য আপনার বানানো খাবার, আপনার যদি তার দেহের ওজনের 2-3% খাবার সরবরাহ করেন, সয়াবিন আটা করে নিতে হবে, সয়াবিনের যে মিল আছে সয়াবিন মিল বা সয়াবিনের ভুষি এটাকে আটা করে নিয়ে সম পরিমাণ আমরা যদি ব্রান মিশায় যদি পুকুরে উড়ায়ে উড়ায়ে দেই তাহলে শুধু কাতলা না সিলভারেরও দেহবৃদ্ধিটা সাংঘাতিকভাবে 10-12 পর্যন্ত করা যায়, আপনারা করে দেখতে পারেন। সেক্ষেত্রে আবার বলবেন না আবার অন্য মাছ বেশি কী ঢুকাবো, অন্য মাছ হয়তো 3-4 দিয়ে মোট 15 মতন যদি করে নেন তাহলে আপনি এটা করতে পারেন। আর ছোটো পোনার ক্ষেত্রে পোনা অবস্থায় কিন্তু কাতলা বেশ ভালো সংখ্যায় কিন্তু দেওয়া যায়, কিন্তু একটা সময় পর্যন্ত এটা সরাতে দিতে হবে, কাতলাকে খাবার দিতে হবে ভালো। তো সজীব আকন্দ, আমার মনে হয় যে জিনিসটা আপনারা আপনি একটু বিবেচনার মধ্যে নেবেন, ইমোশনাল হওয়ার কিছু নেই, আবেগ তাড়িত না হয়ে আমরা যদি খাবারটা দিতে পারি, কাতলাকে খাবার দিলে কিন্তু কাতলা বড় হয়, আপনি এটা মাথার মধ্যে নিতে পারেন। এর পরের প্রশ্ন করছেন না তানিম, এটা নামটা হয়তো ইউটিউবে করতে গিয়ে কিছু একটা হবে আর কি, বা এন এ তানিম এরকমের হতে পারে। তিনি বলছেন গুলশা মাছ ছাড়ার আজকে 12 দিন হয়, 24 ঘন্টা আগে হাঁস পোকা দমন করেছিলাম এবং তার আবার হাঁস পোকা পুকুরে দেখা যাচ্ছে, কি ব্যবহার করব? এই ক্ষেত্রে আপনাকে রিপকর্ডটা আবার আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু মাত্রাটা হবে অনেক কম, বলেছি শতকে ফুট পানিতে 2 মিলিলিটার, অর্থাৎ আমরা যেমন 1 বিঘা একটা পুকুরে 100 মিলিলিটারের কথা বলি, তা এখানটায়
20 থেকে 25 মিলিলিটার যদি এক এক বিঘার পুকুরে যদি ব্যবহার করা যায় তাহলে হাঁস পোকার যে বাচ্চা থাকে এরা কিন্তু খুব অল্প বিষয়ে আবার মারা যায়। তো আপনি এটা করতে পারেন, আপনি করলে অবশ্যই আপনি লাভবান হবেন। তা না করলে কিন্তু হাঁস পোকার অবস্থা বুঝতে পারতেছেন, তো হাঁস পোকা কিন্তু আপনার খাবার খেয়ে ফেলবে, মাছের সঙ্গে প্রতিযোগিতায় নামবে, মাছের অক্সিজেনের ঘাটতি ঘটায় দেবে। তো হাঁস পোকা আপনাকে অবশ্যই দমন করেই আপনাকে মাছ আবাদে আগায় যেতে হবে। এরপরের প্রশ্ন অবস্থান রাতুল আলম, তিনি বলেছেন পিএইচ মিটারের দাম কত, কোথায় পাব, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে সুমিথিয়ন দিয়েছি, রিপকর্ট কী পরিমাণে দেব, তার সুমিথিয়ন দিয়ে কাজ হয় নাই। আমি একটা জিনিস বলি ভাই, সুমিথিয়নের ব্যাপারে একটা কথা বলি, আমি যতটুকু জানি, আমি যতটুকু জানি সুমিথিয়ন কিন্তু 2008 সালের পরে আর সুমিথিয়ন তৈরি হয় নাই। আমি বহু শত শত সহস্রবার এইটা ফেসবুকে বলার চেষ্টা করছি, কিন্তু সুমিথিয়ন বাজারে পাওয়া যাচ্ছে, এইটাই হচ্ছে মজা। ঘটনাটা হচ্ছে সুমিথিয়নটা একটা ব্র্যান্ড নেম, একটা মানুষের কাছে পরিচিত নাম হয়ে গেছে, যে কারণে সুমিথিয়নের নাম দিয়ে এবং এই লেবেলটাকে ব্যবহার করে সেতু পেস্টিসাইড কোম্পানির নামও ওখানটায় ছাপানো থাকে, করে অনেকেই বিভিন্ন ধরনের ঔষধ আজে বাজে ভালো মন্দ মিলায়, এবং যারা এই ধরনের কাজ করে নিশ্চয়ই তারা তো ভালো ওষুধ দেওয়ার কথা না, তারা এই ওষুধগুলি বাজারজাত করতেছে শত সহস্র রকমের। কারো বেশি কাজ হয়, কারো কম কাজ হয়, কারো কাজই হয় না, কারো বা কাজ হয়। এর কারণ হচ্ছে সুমিথিয়ন নামটাকে ব্যবহার করে বিভিন্ন ঔষধ তারা ঢুকায়, তারা বাজারজাত করেন। সুমিথিয়ন দিলে কাজ হবে না ভাই, বা এর গ্যারান্টি নেই, এবং আমি এটা সুমিথিয়ন দেওয়ার পক্ষপাতি নই। আপনারা শুনে রাখেন, 2008 সালের পরে সুমিথিয়ন তৈরি হয় নাই। রিপকর্ট যদি দেন, রিপকর্ট দিলে তো আমরা নতুন মানে হাঁস পোকা, বড়ো হাঁস পোকা মারার জন্য আমরা শতক ফুট পানিতে 0.8 মিলিলিটার, অর্থাৎ মাপটা এরকমের আসে যে এক বিঘায় 33% পুকুরের যদি 3 ফুট পানি থাকে তাহলে সেক্ষেত্রে ওই এই 100 মিলিলিটার যদি দেওয়া যায় তাহলে কিন্তু এটা কাজ হয়ে যায়। এখন আসছি আমি, পিএইচ মিটারের দাম কত, কোথায় পাবো পিএইচ মিটার ভাই, বিভিন্ন দামের পাওয়া যায়, কিন্তু আমার কথা হচ্ছে যে যে পিএইচ মিটারগুলি না আমাদের এখানে পাওয়া যায়, এই পিএইচ মিটারগুলো কেন জানি এটা দীর্ঘদিন টেকে না। হয়তো যে সমস্ত কোম্পানি এগুলো সরবরাহ করেন সে সমস্ত কোম্পানি হয়তো সেরকমের গুণগত মান, কিংবা এমন হতে পারে যে আমাদের হয়তো আর্থিক দৈন্যতার কথা ভেবে হয়তো তারা একটা খুব অল্প দামে পিএইচ মিটার দেওয়ার চেষ্টা করেন। আমি দামি পিএইচ মিটার অবশ্য দেখেছি, প্রায় 20-40 হাজার টাকার পর্যন্ত পিএইচ মিটার দেখেছি। আবার আমার কথা একটা, সেটা হচ্ছে আমরা যারা সাধারণ চাষি তাদের এই পিএইচ মিটার, এই ডিও মিটার, অক্সিজেন মিটার আর কি, তারপরে এই যে বিভিন্ন কিটগুলি যে আমরা ব্যবহার করি, আসলে কিন্তু এই কিটগুলি বা এই যে ব্যবস্থাপত্র বা বাক্সগুলি হচ্ছে যারা বিজ্ঞান ভিত্তিক কাজকাপ করেন, যারা গবেষণা করেন তাদের জন্য এইটা খুব বেশি দরকার। সাধারণ চাষির জন্য কিন্তু এই পিএইচ মিটার ডিও মিটারে এত বেশি দরকার নাই। আমিও কিন্তু ভাই সাধারণ চাষির দলের মধ্যে একজন, আমার কিন্তু পিএইচ মিটারও নাই, আমার ডিও মিটারও নাই, আমার অ্যামোনিয়া কিটও নাই। অ্যামোনিয়ার সমস্যা হলে চোখে দেখলে বুঝি। আর প্রতি মাসে যদি আমরা চুন আর লবণের যে ট্রিটমেন্টটা এইটা যদি ঠিকভাবে করি তাহলে এই সমস্ত খুচরা ঝামেলা আমাদের হওয়ার সম্ভাবনা খুব কম। তো আশা করি এই একজন মাছ চাষ করতে গিয়েই এই এটা ওটা এটা এটা খুচরা খুচরি অনেক কিছু এতটা কেনার দরকার হয় না। তার আগে ওগুলেন কেনার আগে আপনি আগে ঠিক করেন, আপনি কি মাছ চাষের যে ব্যাকরণটা সেটা কি আপনি মানতেছেন, আমি কি মানতে পারতেছি, আমি কি মাছের ঘনত্বটা ঠিক দিচ্ছি, আমি কি সারের পরিমাণটাকে ঠিক মতো নির্ধারণ করছি, আমি কি জৈব সারের পরিমাণটা ঠিক মতন দিচ্ছি, আমি কি খাবারের পরিমাণটা ঠিক মতন দিচ্ছি, আমি কি পানি পরিবর্তন বা পানির মধ্যে যে ধরনের ক্রিয়া বিক্রিয়া হচ্ছে সেগুলি কি আমি এটা করতে পারছি। যদি করতে পারি সেইটাই আগে দেখেন, সেইটা না করে ওই এ মিটার ওই মিটার আমার মনে হয় যে এটা একটা বাতুলতা মাত্র, এটা কী বলবো, এটা শখের ব্যাপার স্যাপার। তো সাধারণ চাষি যারা তাদের মনে হয় যে আমার মনে হয় এই সমস্ত জিনিসের নিয়ে খুব একটা ডিল না করলেও চলে। আমি কাউকে হেয় করার জন্য এটা বলছি না, আমাদের অর্থনৈতিক সংগতি, আমাদের জ্ঞানের যে সীমাবদ্ধতা, আমাদের যে তথ্যের যে সরবরাহ এটা অত্যন্ত গরিব। এখানটায় এই উপযুক্ত তথ্যগুলোকে না নিয়ে আমরা যদি আমাদের এই খুচরা যন্ত্রবাংশ নিয়ে যদি আমরা ছুটি এটা কিন্তু বোকার লক্ষণ হবে। আশা করি আপনারা গভীরভাবে এই কথাগুলি চিন্তা করবেন, আপনাদেরকে কাউকে ক্ষতিগ্রস্ত করার আমার একটুমাত্র ইচ্ছা নাই।
আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেই হবে। আমি এই দেশের চাষিদের পক্ষে একজন মাত্র সম্প্রসারণ কর্মী, আমি আগেও বলেছি, আমি আবারও বলি, আপনারা চিন্তা করেন প্রকৃত প্রয়োজনটা কী এটা জানেন এবং আপনারা কাজ করেন এবং আপনারা সফল হন। আপনাদের সফলতা আপনাদের সামাজিক স্বীকৃতি এবং অবস্থান সৃষ্টি করুক, মাছ চাষি হিসাবে আমরা পরিচয় দিতে গর্ববোধ যেন করতে পারি। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই পোস্ট দেখার জন্য, এবং আপনারা আপনাদের বন্ধুবান্ধবকে যদি এখানে মনে হয় যে বিবেচনার যোগ্য কোনো কথাবার্তা থাকে, আপনার বন্ধুবান্ধবকে আপনারা এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করার জন্য বলতে পারেন যদি আপনারা মনে করেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।